গাজীপুরে পাঁচটি আসনের মধ্যে তিনটিতেই তিন নারীকে প্রার্থী করেছে আওয়ামী লীগ। তিনজনের পিতায় ছিলেন জাতীয় পর্যায়ের নেতা, বাবার উত্তরসূরি হিসেবে ভোটের ময়দানে নেমেছেন তাজউদ্দিন আহমেদের কন্যা রিমিন হোসেন শিমি, ময়জুদ্দিনের মেয়ে মেহের আফরোজ চুমকি ও সাবেক প্রতিমন্ত্রী রহমত আলীর মেয়ে রুমান আলী টুসি। তিনজনই বলছেন, সুযোগ পেলে আদর্শকে ধারণ করে আজীবন জনকল্যাণে কাজ করে যাবেন। Life extra strength or confidence pete now bulldozer bulldozer palle takao দাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে পাঁচটি আসনের মধ্যে তিনটিতে তিন নারীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গাজীপুর চার আসনে নৌকার কাণ্ডারি তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমি, গাজীপুর পাঁচে আওয়ামী লীগের প্রার্থী ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার পরিচালনা কমিটির আহ্বায়ক ময়জুদ্দিনের মেয়ে মেহের আফরোজ চুমকি ও গাজীপুর তিনে নৌকার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসি। প্রতীক বরাদ্দের পর থেকেই ভোটারদের মন জয়ে যার যার নির্বাচনী এলাকায় ছুটছেন তারা। বাবার রাজনৈতিক আদর্শ নিয়ে জনসাধারণের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ রিমি ও চুমকি। রাজনীতি মানে হলো মানুষের জন্য সেবা করা, মানুষের উন্নয়ন, মানুষের ভালো থাকা, মানুষের চিকিৎসা, স্বাস্থ্য, লেখাপড়া, শিক্ষা, আমার বাবার সেই জিনিসটাই আমাকে আকৃষ্ট করে। এছাড়াও আমার নিজের যে দর্শন, আমার দর্শনটাই হলো মানুষের জন্য সেবা করা। আমার বাবা শুধু রাজনীতিবিদ ছিলেন না, একজন সমাজসেবক ছিলেন এবং সেই নামে তিনি পরিচিত ছিলেন। আমি বাবার সেই সমাজসেবার প্রতিটা রাজনীতির সাথে যুক্ত করেছি। আসলে রাজনীতি করলে মানুষের যেভাবে সেবা করা যায় আর কোনো জায়গা থেকে কিন্তু সম্ভব নয়। প্রথমবার মনোনয়ন পেলেও বাবার কাজের অভিজ্ঞতা নিয়ে এগোতে চান টুসিও। বাবার আদর্শ তো বঙ্গবন্ধুর আদর্শ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ, সেটা তো আমরা বুকে ধারণ করেই আমরা বড় হয়েছি, আমাদের রক্তের ভেতরে সেটাই রয়েছে। সাথে সাথে অনুভূতিটা তৈরি হয়েছে সেই ছোট্টবেলার থেকেই। 7ই জানুয়ারির ভোটে জয়ী হলে তিন নারী প্রার্থী বলছেন গাজীপুরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে কোনো কার্পণ্য থাকবে না। মাহমুদা শিকদার, বিবিসি নিউজ, গাজীপুর।